টি-20 বিশ্বকাপের মাঝে বাংলাদেশ ক্রিকেট দলের রীতিমতো গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। কয়েকদিন আগেই এক ফেসবুক পোস্টে নাম উল্লেখ না করে মাশরাফি বিন মুর্তজা এবং তামিম ইকবালের কঠোর সমালোচনা করেছেন শাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহমেদ শিশির। এর জবাব দিয়েছেন মাশরাফির ভাই মোরসালিন মুর্তজা। এবার মাঠে নামলেন লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। তিনি সমালোচকদের জবাব দিয়েছেন, চলতি আসরে লিটন দাস একেবারেই ফর্মে নেই। উইন্ডিজের বিপক্ষে রান পেলেও ইনিংস ছিল ধীর গতির, তাই লিটনকে নিয়ে চলছে তীব্র সমালোচনা। সামাজিক মাধ্যমে নানা রকম ট্রল করা হচ্ছে, যা নিঃসন্দেহে ভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে। দেশের কয়েকটি ই কমার্সের ফেসবুক পেজে লিটনের রান সংখ্যার উপরে ডিসকাউন্ট ঘোষণা দেয় তারা। এই ঘটনায় বেজায় চটেছেন লিটন দাসের স্ত্রী সঞ্চিতা। নিজের সামাজিক মাধ্যমে তিনি এর প্রতিবাদ জানান। সঞ্চিতা লিখেছেন, ব্যাপারটা হলো প্রতিবার কেউ ক্যাচ মিস করলে বা খারাপ স্কোর করলে সেটা আসল সমস্যা নয়। কখনো কখনো সমস্যা শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তি ও তার নামের সঙ্গে হয়। মানুষের উপহাস বা মিম তৈরি করা দেখে আমাদের খারাপ লাগে না, কারণ আমরা ইতিমধ্যেই এটিতে অভ্যস্ত। কিন্তু যখন আমি দেখি যে কিছু ব্যবসায়িক পেজ যারা তার নাম ব্যবহার করে বা পরোক্ষভাবে তার খারাপ পারফরমেন্সের জন্য প্রার্থনা করে, তাদের ব্যবসা চালানোর চেষ্টা করছে, তখন আমি ভাষা হারিয়ে ফেলি। একবার ভাবুন, মানুষ এত শয়তান এবং নিচু মানসিকতার কীভাবে হয়। আপনি প্রার্থনা করছেন একজন খেলোয়াড় যেন আপনার ব্যবসায়িক কৌশলের জন্য ম্যাচে খারাপ স্কোর করুক। ছি ছি, কী লজ্জার ব্যাপার। সাদাকালো নিউজ।